অবৈধ স্বামী ধরা অভিযানত কিমান হিন্দু আর কিমান মুসলমান লোকক গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত এই তথ্য দাঙ্গি ধরেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। অবৈধ স্বামী ধরা অভিযানত মুসলমানক টার্গেট করে লওয়া হয়েছিল বলে অভিযোগ উত্থাপিত হয়েছিল। এই প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই কইছে, মুসলমানক টার্গেট করে লওয়া হওয়া নাই, কোনো সম্প্রদায়ক লক্ষ্য করে লওয়া হওয়া নাই এই অভিযানত, এয়া এক ধর্মনিরপেক্ষ অভিযান। এনেদরে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী শর্মাই। এয়া হয়েছে বাল্যবিবাহর বিরুদ্ধে সরকারে দিয়া যুঁজ। গ্রেপ্তার করা সকলের ভিতর 58% মুসলমান আর 42% হিন্দু লোকক গ্রেপ্তার করা হয়েছে। কাজী সকলের সমান্তরালক গ্রেপ্তার করা হয়েছে পুরোহিত সকলক। আসাদুদ্দিন ওয়েসিকু তথ্য দিবলৈ সাজু রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক সংবাদমেল সম্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এনেদরে মন্তব্য করেছে, তুর্কি আর সিরিয়াত এক ভয়ঙ্কর ভূমিকম্পর ঘটনা সংঘটিত হয়েছে। এই ভূমিকম্পত প্রায় 568 জন লোকে করুণ মৃত্যু খাবলগা হয়েছে। জানিব পরা মতে 7.9 প্রবল্যর ভূমিকম্প জোকারি গেছে সমগ্র তুর্কি আর সিরিয়া। ভূমিকম্প তাজ পাতর দরে খহি পড়েছে 1700ক অধিক অট্টালিকা। ভূমিকম্পত আহত হয়েছে প্রায় 2500ক অধিক লোক। মৃতকর সংখ্যা বৃদ্ধি পার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই ভূমিকম্পর পিছত তুর্কি আন্তরাষ্ট্রীয় সম্প্রদায়ের পরা সাহায্য বিচারিছে। শতিকার আটাইতক ভয়াবহ ভূমিকম্প জোকারি গেছে তুর্কি। তুর্কি আর সিরিয়ার ভয়ঙ্কর ভূমিকম্পত প্রায় 568 জন লোকে করুণ মৃত্যু খাবলগা হয়েছে। অবৈধ স্বামী গ্রেপ্তারের পিছতে 30খন চর অঞ্চলের রাইজলৈ হিমন্ত বিশ্ব শর্মার উচ্ছেদর জাননী। 15 দিনের ভিতর বেদখলকৃত ভূমি খালি করার নির্দেশ দিয়া হয়েছে। বিগত 30 বছর ধরে বসবাস করে আসছিল চর অঞ্চলত। উচ্ছেদ জাননীক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে জুরিয়া অঞ্চলত। 30খন চরের রাইজ একলগে ওলাই আহি প্রতিবাদ সাব্যস্ত করেছে। কান্দি কান্দি সরকারক আহ্বান জানাইছে যে আমাক উচ্ছেদ নকরিব, প্রথমে আমাক সংস্থাপন দিয়ক। 30খন চরের রাইজলৈ হিমন্ত বিশ্ব শর্মার উচ্ছেদর জাননী। রাজ্যত বহুকেইজন অবৈধ স্বামীক গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ স্বামীক গ্রেপ্তারের পিছত অবৈধ স্বামীক জেলত লক করিবলৈ হলে পরিয়ালর লোকে 200টকাক ঘুষ দিব লাগে। পরিয়ালর লগে উত্থাপন করেছে এই ভয়ঙ্কর অভিযোগ। আরক্ষী দলালর জড়িয়ে দন সংগ্রহ করার ভয়ঙ্কর অভিযোগ উত্থাপিত হয়েছে। প্রতিদিনে দলালক অভিযুক্তর পরিয়ালে 200টকাক ঘুষ দিব লাগে। ঘুষ দিয়াক গোয়ালপাড়া জেলা কারাগারত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ স্লোগানরে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে।